অষ্টম শ্রেণী অর্ধভাষিক পরীক্ষা বিষয় শিল্প ও সংস্কৃতির সিলেবাস পিস্ট এক থেকে উনষাট মানে চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে প্রথম অধ্যায় থেকে তোমাদের অধ্যভাষিক পরীক্ষার পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন আজকে আমরা দিয়ে দিব দেখো এখানে প্রথম অধ্যায় একক কাজ যেগুলো করতে হবে শ্রেণীতে তোমার বস্তু খাতাটি উপস্থাপন করো দুই পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু জীবন ও প্রকৃতি আঁকা অনুশীলন করো তিন পেন্সিলের গায়ে লেখা এইচ ভি এবং এইচ বি কী নির্দেশ করো কী নির্দেশ করে এটা এটা পড়বা তারপরে দলগত কাজ প্রথমতা থেকে দুইটা ছবি আঁকার পরিপ্রেক্ষিত সম্পর্কে জানো এবং এ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার জন্য একটি দলগত কাজ করো দুই বিভিন্ন প্রকার পেনসিল স্কেচ ব্যবহার করে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করো তারপরে দ্বিতীয় অধ্যায় আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায় দেখে এখানে একক কাজ হচ্ছে শতরঞ্জি কি এটি কেন ব্যবহার করা হয় দুই ছবি আঁকা কাজ ব্যবহার করে তোমার পছন্দ মতো একটি শতরঞ্জি তৈরি করো তিন শিল্পী রশিদ সম্পর্কে তুমি কি যেন লিখো চার বাবা ইয়া গানের কিছু মুখ্য বিষয় সম্পর্কে আলোচনা করো আর কাজ এখানে হচ্ছে দুইটা এক নম্বর শিল্পী রশিদ রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে দল উপস্থাপন করে দুই সাঁওতালরা কিভাবে নৃত্য করে দলগতভাবে সাতালদের নৃত্য ভঙ্গিমা উপস্থিতি করো বা উপস্থাপন করো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের একক কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে শিল্পী কায়ুম চৌধুরীকে তার সম্পর্কে কি যেন লিখো দুই গম্ভীরা গান কিভাবে উপস্থাপন করা হয় বর্ণনা করো তিন উত্তরা গণভবন গণভবন ও সাবাস বাংলাদেশ সম্পর্কে লিখো সংক্ষেপে তারপর দলগত কাজ এখানে হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে গম্ভীরা গানের ইতিহাস এবং এর বিষয়বস্তু সম্পর্কে দলে আলোচনা করো দুই হাতে তালি দিয়ে দূত দাদরা তালে কবি কাজী নজরুল ইসলামের পদ ডেউরে গানটি গাও এগুলো হচ্ছে দলগত চতুর্থ অধ্যায় এক নম্বর হচ্ছে এক কাজ হচ্ছে এক নম্বরে পট চিত্র কি এই সম্পর্কে তুমি কি যেন লেখো তারপর দুই নম্বর সুন্দরবন নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করো একশো শব্দের বা দেড়শো শব্দের একটা অনুচ্ছেদ তৈরি করবা দুই দুই বললাম তিন পখির লালন তার সম্পর্কে তুমি কি যেন আলোচনা করো আর দলগত কাজ এখানেও দুইটা এক নম্বর হচ্ছে মুজিব নগরে যেসব শিল্পকর্ম রয়েছে সেগুলো আলোচনা করো আর দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন উপকরণ দিয়ে রং তৈরি করে দেখাও তো এটা হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি ফাইনাল সাজেশন অর্ধবাসিক পরীক্ষার তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে